নীলিমা রাতের অন্ধকারে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ে সেই জঙ্গলে। ওকে কিছুটা ভয় ছিল, সেই ভয় নিয়ে সে ওই জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে। নীলিমা জানতো এই জঙ্গলে ভূত আছে, সে তার সত্ত্বেও এই জঙ্গলে যায়, কারণ তাকে কোনো ছেলে পছন্দ করে না। বিয়ের সম্বন্ধ এলেও বিয়ের সম্বন্ধ ভেঙে যায়। নীলিমার মুখের তুলনায় দাঁতগুলো খুবই বড় ছিল, এই জন্য তাকে কোনো ছেলে পছন্দ করতো না। সে মনে অনেক আশা নিয়ে সেই জঙ্গলে যায়। এক সাধু বাবা তাকে বলেছিল, ওই জঙ্গলে গিয়ে এই ফলগুলো তুই যদি মুখে রাখিস, সে ডাইনি যদি এসে ওই ফলগুলো তোর মুখ থেকে বার করে যদি খায়, তোর দাঁতগুলো ঠিক হয়ে যাবে। সেই শুনে সে ওই ফলগুলো নিয়ে ওই জঙ্গলের ভেতরে গিয়ে ওই তাল গাছের নিচে ফলগুলো মুখের ভেতর ভরে দিয়ে চুপ করে বসে থাকে, কারণ সে যদি চোখ খুলে শুয়ে থাকে সে ডাইনি তাকে মেরে দেবে। সে তাই চোখ বন্ধ করে শুয়ে পড়ে। নীলিমা ভয় পেলেও সে চুপ করে শুয়ে থাকে, নড়াচড়া করে না। আরও যত শিয়ালের ডাক শোনে সে ভয়েতে মুখ থরথর করে কাঁপতে থাকে, কিন্তু তাকে নড়লে হবে না। সে যদি ডাইনি তার মুখোমুখি চলে আসে, সে যদি নড়ে তাকে সেই ডাইনি মেরে দেবে। সে চুপ করে শুয়ে থাকে। কিছুক্ষণ পর শিয়ালের ডাকও বন্ধ হয়ে যায়। তারপর সেই ডাইনি গাছ থেকে নামে, আস্তে আস্তে তাকে অদ্ভুত দেখতে, হাতে বড় বড় নখ, চুলটা খোলা আর জিভটা এত বড় যে ঝুলছে। সে আস্তে আস্তে গাছ থেকে নামে, নীলিমার সামনে যায়, তার মুখের দিকে তাকিয়ে থাকে একভাবে, তারপর দেখে যে তার মুখে ফল আছে। নীলিমা কিছুটা বুঝতে পারে তার সামনে ডাইনি এসে বসে আছে। ডাইনি মুখ থেকে ফলটা বার করে খেতেই যাবে, নীলিমার চোখ খুলে তার দিকে তাকিয়ে ফেলে। ডাইনি দেখতে পেয়ে তার নখ দিয়ে নীলিমাকে একদম শেষ করে দেয়। নীলিমা ওই জঙ্গল থেকে বেঁচে ফিরল না, নীলিমাকে ওই ডাইনি মেরে দিল। হ্যালো বন্ধুরা, কুইং বিস্ট্রি চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশানটা অল পে সেট করে দাও, কারণ নতুন নতুন ভিডিওগুলো তোমাদের ফোনে তাড়াতাড়ি পৌঁছে যাবে।